এদিকে মানে বৃষ্টি হচ্ছে পুরো দেখে বোঝা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আমি ক্যামেরাম্যানকে বলবো একটু তুলে ধরার জন্য যে বৃষ্টি হচ্ছে সেটা বোঝার জন্য। সো দেখুন এত মেঘলা আকাশ, যে দেখতে খুব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি। গাছের আড়াল দিয়ে হালকা করে আমি দেখাতে চাইবো, যে ওই যে ওই নারকোল গাছের মধ্যেখানে একটুখানি সূর্য দেখা যাচ্ছে, এই দেখুন একটুখানি সূর্য দেখা যাচ্ছে, একটুখানি সূর্য দেখা যাচ্ছে। আর এর মধ্যে কি সুন্দরভাবে একটা, এখানে যদি আমরা হাত দিয়ে দেখি দেখতে পাবো হাতে দু চার ফোঁটা বৃষ্টি পড়েছে। তো বৃষ্টির কারণে এই দেখুন আমরা এই যে ওয়াটারতে আছি, ওখানে দেখুন ওয়াটারের মতন দেখুন আকাশ ছেয়ে যাচ্ছে মেঘে। তো চারিদিকে মেঘ, আমাদের ওখানে স্কুল দেখা যাচ্ছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্রচুর ঝড় হচ্ছে আমাদের এখানে, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে কি না। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, যারা আমার এই ভিডিওতে নতুন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরানো তারা লাইক করে দেবেন প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব লাইক। এমনিতেও দেখুন আপনারা রাস্তায় লোক বেরিয়েছিল, এখন পুরো লকডাউন সেটা দেখে বোঝা যাচ্ছে, লকডাউন বোঝা যাচ্ছে। এমনিতেও আমাদের এখানে প্রচুর বৃষ্টি, চারিদিকে আকাশ যেন ছেয়ে যাচ্ছে মেঘে আস্তে আস্তে, এবং চারিদিকে নীল আকাশ। তো বাই বাই, পরে দেখা, আবার একটা নতুন ভিডিও আনার জন্য আপনারা প্রস্তুত করবেন। এখন ধরতে গেলে তো ভালো ভালো গাছ বসিয়ে ফেলেছি আমরা, কি সুন্দর এটা দেখুন, এটা কি সুন্দর কাঁটা ফুল গাছ, এটা মিলি পিঙ্ক পিঙ্ক ফুল হয় এটা মিলি, যদি এখানে ফুল এখানে পাতা পড়েছে সেটাই ফেলে দিলাম। এটা মিলি গাছ, গাছের যত্ন নিলে গাছ ভালো হয়, হবে একটু সময় লাগে যদিও বা। যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, আর এখন সবাই ঘরে থাকুন, কেউ ঘর থেকে বেরোবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ আমার সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের ওখানে আমার ভিডিও চলে যাবে।